বিজেপি চেষ্টা করে সব জায়গাতে গিয়েই কোনো না কোনো একটা ইস্যুকে খাড়া করে একটা ঝামেলা বানাদ কোথাও আদিবাসীদের সাথে মুসলিমদের দাঙ্গা বাঁধায় কোথাও হিন্দুদের সাথে মুসলমানের দাঙ্গা বাঁধায় কখনো শিখের সাথে খ্রিস্টানদের দাঙ্গা বাঁধায় তো আপনি কি করছেন যারা দাঙ্গা লাগাতে চাইছে তাদেরকে দাঙ্গা লাগার সুযোগ দিচ্ছেন নাকি তাদের বিরুদ্ধে কজনের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন আগে টার্গেট শেখ শাহজাহান ওকে টার্গেট করে ইডি ঢুকলো ইডি কেন ওখানে গিয়েছিল কোর্ট অর্ডার দিয়েছে রেশন নিয়ে যে দুর্নীতি হচ্ছে পশ্চিম বাংলায় সেটা তদন্ত করার জন্য গিয়েছিল গিয়েছিল সেখানে গিয়ে তদন্ত সারা ওখানেও শেখের বাড়িতে নির্দোষ থাকলে তারপরে যদি অ্যারেস্ট করতে জামিন পেয়ে যেত কিন্তু ইডি অফিসারদের যেভাবে মাথা ফাটিয়ে এখানে সিআরপিএফ কে যেভাবে ওখান থেকে বিতাড়িত করেছে এর বিষয়ে মুখ্যমন্ত্রী বলছে না যেটা অন্যায় হয়েছে যে অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মেরেছে তাকে আপনি পঞ্চায়েত সমিতির সভাপতি বানিয়েছেন আপনি মহিলাদের প্রতি কি সম্মান দেন এটা বোঝা যাচ্ছে সন্দেশকালীন মা বোনেরা যেটা অভিযোগ করছে যারা ওই মা বোনেদেরকে গভীর রাতে তুলে নিয়ে গিয়ে অফিসে থেকে শুরু করে তো ওরা বলছি এখন ওরাই জানে কি সমস্যা করে কি করেছেন সেই শিলতানির অভিযোগ আছে তো তাদের ধরা অনেক সময় সাফাই গাইছেন আপনারা হ্যাঁ পুলিশ দিয়েছে তারপরেও তাকে অ্যারেস্ট করেছি বলে কি মন কাজ করেছেন এতদিন অ্যারেস্ট হয়নি কেন এই প্রশ্নটা আমরা আপনাকে করছি সন্দেশখালীর মা বোনেরা তারা বলছেন আমাদের একটাই দাবি রাষ্ট্রপতি শাসন কারণ তারা পুলিশের উপর আস্থা হারাচ্ছে এই মুহূর্তে পুলিশের উপর আস্থা হারাচ্ছে সন্দেশখালীর মা বোনেরা তারা নিরাপত্তার অভাব বোধ করছেন কারণ আমরা দেখলাম যে ভিকটিম যার জন্য শিবু হাজরা গ্রেফতার হলো তার বাড়িতে গিয়ে পুলিশ নাকি ডাকতে অত্যাচার করেছে তার প্রমাণও মিলেছে আমার সঙ্গে রয়েছেন বিধায়ক নওশাদ সিদ্দিকি কথা বলবো কি বলবেন দেখুন সন্দেশকালীন মা বোনেরা বলতে পারবেন তারা কি সমস্যার সম্মুখীন আছে তারা পুলিশের উপরে কতটা ভরসা রাখতে পারছে কি পারছে না তাদের বাস্তব অভিজ্ঞতা নিরিখে তারা বলছে কারণ পুলিশ কি পুলিশ তো আর নিরপেক্ষতার সাথে কাজ করছে না পুলিশকে শাসক তৃণমূল কংগ্রেস যেটা বলছে সেটা করতে তারা বাধ্য হচ্ছে তাহলে আপনারা দেখছেন না কিভাবে পুলিশ অফিসাররা ওয়ান ফর্টি ফোরের নামে বিরোধী দলকে আটকাচ্ছে বিরোধী দলের যারা যাচ্ছে সম্পূর্ণ আইন গরিভূত আটকাচ্ছে সে আমাকেও আটকে তো পুলিশ আর নিরপেক্ষ আছে বলে বলা ভুল হবে এখন শাসক দ্বারা নিয়ন্ত্রিত এর ফলে কি হচ্ছে ওখানকার মেয়েরা বুঝতে পারছেন যে তারা একটা এই পুলিশকে যখন তাদের উপরে অত্যাচার হতো গিয়ে যখন বলতো তারা আবার শিবু শাহজাহান আছেন তাদের কাছে চলে যেতে বলতো আর আজকের দিনে তারা বলার সাহস পাচ্ছে বলে তারা বলছে এবং বিগত দিনের অভিজ্ঞতা থেকে তারা বলছে যে এই পুলিশের হাতে যে দায়িত্ব থাকে তারা তারা আরো বেশি আক্রান্ত হতে পারে আরো তারা নির্যাতিতা হতে পারে সেই জন্য তারা আপনার এর দাবি চাইছে এবার হচ্ছে ব্যাপারটা রাজ্যপাল রাজ্যপাল মহাশয় আছেন তিনি দেখুন ভোট পরবর্তী হিংসার সময়ে রাজ্যপাল মহাশয় ঘুরেছিলেন বিভিন্ন জায়গাতে পঞ্চায়েত নির্বাচনের সময় ঘুরলেন এখনো তিনি গেছেন এরপরে তিনারা কি পদক্ষেপ নেয় সেটা দেখার বিষয় তবে আমি এখান থেকে রাজ্য সরকারের কাছে একটু অনুরোধ করবো আজকে বাংলার মেয়েরা যাদেরকে আপনারা বলছেন লক্ষ্মীর দিয়ে স্বাবলম্বী করছি সেই মেয়েরাই কিন্তু আপনার রাজ্যের পুলিশের প্রতি ভরসা রাখতে পারছে না কেন এটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার তো এটা যাতে ভরসা ফিরে আসে তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন তার জন্য পর্যাপ্ত পরিমাণে তাদেরকে কনফিডেন্সে নিন তাদের ব্যবস্থা করুন এবং সেখানে এমন নিরপেক্ষতার সাথে বিচার পুলিশকে রিপ্লাই করুন যে তারা না রাষ্ট্রপতি শাসনের দাবি করে পুলিশের প্রতি ভরসা রাখে জেলা সভাপতি ওনার ওনার আরাবুল যদি অন্যায় করে তাকে কি ধোয়া গঙ্গার জল দিয়ে তাকে কি ধুয়ে নিলেই ভালো হয়ে যাবে জেল খাটিয়ে অ্যারেস্ট করেছে বলে কি উনি হয়ে গেলেন অন্যায় করেছে বলে অ্যারেস্ট করছে এতদিন অ্যারেস্ট করেননি কেন এই প্রশ্নটা আপনাকে করছি আমরা এখনো পর্যন্ত যে সমস্ত আছে কাল্পিত গুলো ওই শিবুদেরকে যারা তৈরি করছে শাহজান শেখ খান অ্যারেস্ট হয়নি এই প্রশ্ন তো বাংলার মানুষ করছে ওরা কি নিরাপদ নাকি ওরা কি নিরাপদ নাকি যে ওদেরকে আপনি জোর করে অ্যারেস্ট করেছেন এমন কথা বলছেন যেন ভালো ছেলেকে তুলে গ্যারেজ করে দিয়েছেন যে কংগ্রেসের কাউন্সিলর জুই বিশ্বাস বলছেন ধর্ষণ হয়েছে কিনা তার ভিডিও আছে তার প্রমাণ দিতে হবে দেখুন আমি এই বিষয়ে কথা বলবো না কি রুচির মানুষ উনি মহিলা আমি আমি চাই না আমি ওনার সাথে এই ধরনের কেউ অন্যায় করুক আমি চাইবো না কিন্তু আমি প্রশ্ন করছি না কি ওনার পরিবারের যদি কেউ এই ধরনের অভিযোগ আনত নিশ্চিতভাবে কি উনি এ কথা বলতে পারতেন যে ভিডিও করবে তখন এই এই ধরনের অপদার্থের মতো কথা কখন বলেছিল জানেন রাজ্যের এক মন্ত্রী যখন দু হাজার একুশের নির্বাচনের পরে পোস্ট ফল নিয়ে যখন কথা হচ্ছিল ডিবেট হচ্ছিল এক রাজ্যের অপদার্থ মুখ্যমন্ত্রী বলেছিল কই কাকে মারেছে একটা অত ভিডিও ফুটেজ নেই আমি তখন উত্তর দিয়েছিলাম হ্যাঁ যখন মারবে তার আগে ভিডিও ক্যামেরা রেডি করতে হবে আমাকে মারতে আসছে তো এই এই যে অপদার্থ কাউন্সিলার এগুলো তো ভোটে জেতে নেই কাউন্সিলারের খোঁজ নিয়ে দেখুন ও ভোট লুট করে জিতেছে সেই জন্য এই ধরনের অপদার্থের মতো কথা বলছে ওদের মতো দোকান কাটা হবে যারা যারা মহিলাদের শ্লীলতাহানি করেছে তাদের হয়ে কথা বলার জন্য সন্ধেবেলা যারা ডিবেটে বসে মুখে ফেস পাউডার টাওড়া লাগিয়ে তাদের মতো কথা বলবে ওনারা কি সুপ্রিম কোর্টের গাইডলাইনটা ভুলে গেছে নাকি সুপ্রিম কোর্টের গাইডলাইন ভুলে গেছেন নির্যাতিতার পরিচয় নাম ঠিকানা থেকে শুরু করে কোনোটাই এক্সপোজ করা যাবে না আমি বলছি আমি অত বিতর্কে যাবো না কি আধার কার্ড দেখালো না দেখালো যদি বহিরাগত আসে তাহলে পুলিশ কি করছে ডিআইবি ডিআইবি কি করছে বহিরাগত যারা এসেছিল তাদেরকে অ্যারেস্ট করলো না কেন এখন যা নির্দোষ গ্রামবাসী যাদেরকে অ্যারেস্ট করে রেখেছে তাদের সবই তো গ্রামবাসী আর একজন প্রাক্তন এমএলএ তিনি তো প্রকাশ্যেই গিয়েছিলেন কিন্তু যারা অ্যারেস্ট হয়ে আছে সবাই তো গ্রামবাসী বহিরাগত কজন অ্যারেস্ট হয়েছে দেখো তাহলে বহিরাগত এসেছিল অ্যারেস্ট করেছে গ্রেফতার হবে না কারণ খোদ ওখানকার মা বোনেরা বলছে তিনি নাকি মেশিন নিয়ে ওখানে ঘুরে বেড়াচ্ছেন আমার তো মনে হয় দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের আগে কিছু হবে না শুভেন্দু অধিকারী যাবার পারমিশন পেল সন্দেশ হ্যাঁ উনি তো কোর্টে গিয়েছিলেন আমাকেও যখন আটকে ছিল দুবার আমি তখন কোর্টে গিয়েছিলাম ফাইনাল হেয়ারিং এর দিনে রাজ্য সরকার এসে বলছেন যে আমি ওয়ান ফোর্টি ফোর তুলে নিয়েছি নাহলে মুখ থুবড়ে পড়তো আমাকে দিতেই হতো তো এখানে ওয়ান ফোর্টি ফোরটা কি জিনিস তিনজনের অধিক মানুষ যেতে পারবে না হ্যাঁ তাই এর থেকে বেশি কি যে আছে হ্যাঁ যেতে পারবে আইনের 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 গিয়েছে রাজ্য সরকারের মুখ পুরলো ওখানে করুক না আমি চাই সবাই নিরাপদে থাকুক যদি মন্ত্রীদের না ওই মহিলাদের সাথে যারা অন্যায় করেছে তৃণমূল কংগ্রেস তাদেরকে যদি শাস্তির ব্যবস্থা করে ওয়েলকাম জানাবো তো আনিশ খান আনিশ খান আজকের দিনে রীতিমতো খুন হয়েছিল হ্যাঁ আনিশ খানকে নিয়ে কি বলবেন এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো পর্যন্ত বিচার পেল না আনিশ খানের পরিবার মমতা ব্যানার্জির ফেভারিট ছিলেন তিনি দীর্ঘ নিরাপত্তা কাটিয়ে তিনি বলেছিলেন আমার ফেভারিট আমি অল্প এক মাস সম্ভবত টাইম নিয়েছিল বিচার হয়ে যাবে এক মাস পার হয়ে কয়েকটা বছর পার হয়ে গেল এখনো আনিসের পরিবার নাই পেল না যাতে নাই পাই যাতে আনিসকে যারা খুন করলো তারা যাতে শাস্তি পায় তার লড়াই আমরা আছি